এদিন ভুলি কেমনে? স্বাধীনতা দিবস এলেই শান্তিপুরবাসীর মনে পড়ে যায় দেশ ভাঙনের যন্ত্রণার কথা। প্রতি বছরের মতো এবছরও 18ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয় শান্তিপুরে। কথাই বলে স্মৃতি যতই হোক বেদনার মনকে মধুর করে, কথাটি খাঁটি সত্য। কারণ দেশভাগের যন্ত্রণা আজও বুকে নিয়ে বেড়াতে হয় গোটা নদিয়াবাসীর। তাই 15ই আগস্ট নয়, ঠিক দুদিন পর 18ই আগস্ট এলেই নদিয়ার মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে সেই যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেতে চান গোটা শান্তিপুরবাসী। কিন্তু 15ই আগস্টের বদলে 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন কেন? সে এক লম্বা করুণ ইতিহাস। এ বিষয়ে শান্তিপুরের বাসিন্দা অমিতাভ মৈত্র জানান, 1947 সালের 15ই আগস্ট গোটা ভারতবর্ষ স্বাধীন হলেও ওই সময় ব্রিটিশ শাসক র্যাডক্লিফ এবং দেশের তৎকালীন কিছু নেতার ভুলে গোটা নদিয়ার বেশিরভাগ অংশ চলে যায় অধুনা পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের মধ্যে। ততক্ষণে অবশ্য গোটা দেশের মাটিতে পতপত করে উঠছে জাতীয় পতাকা, আর এ নিয়েই তীব্র ক্ষোভ তৈরি হয় গোটা নদিয়াবাসীর মনে। অবশেষে স্থানীয় পণ্ডিত তথা সাহিত্যিক লক্ষ্মীকান্ত মৈত্র, শেষ পর্যন্ত তৎকালীন জাতীয় কংগ্রেস নেতা জওহরলাল নেহরু সহ ব্রিটিশ শাসক র্যাডক্লিফকে এই চরম উদাসীনতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তারপরই নিজেদের ভুল বুঝতে পেরে ফের একবার সংশোধিত করা হয় তৎকালীন র্যাডক্লিফ লাইনকে। তারপর যা হওয়ার, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন কিন্তু আমাদের সেই নদিয়ার কিছুটা অংশ সেই স্বাধীনতার মধ্যে পড়েনি আর কি, ফলে আমরা স্বাধীন হতে পারিনি, তখন পূর্ব পাকিস্তানের কাছে চলে গেছিলো, সেরকমই ঘোষণা হয়েছিল। পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র একটা ভীষণ জোরালো বক্তৃতার মাধ্যমে নেহরুকে বুঝিয়েছিলেন যে এটা পূর্ব পাকিস্তানে যেতে পারে না নদিয়ার এই অংশটা, ফলে আমাদের দুদিন বাদে এই স্বাধীনতাটা এসেছিল, সেই জন্য 18ই আগস্টটা পালন করা হয়। হ্যাঁ, প্রতি বছরই করা হয়, চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে আরো বাড়ানোর জন্য। নিজেদের দুঃখ যন্ত্রণাকে পাথর চাপা দিয়ে শেষ পর্যন্ত 15ই আগস্টের বদলে 18ই আগস্ট দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন নদিয়াবাসী। সেই থেকে আজ পর্যন্ত এই স্বাধীনতা দিবস পালনে ভাটা পড়েনি এতটুকুও। পাশাপাশি এদিন শান্তিপুরের আরেক সাধারণ নাগরিক উদয়ন মুখোপাধ্যায় জানান, তৎকালীন ব্রিটিশ শাসকের চরম উদাসীনতা এবং দেশের জাতীয় কংগ্রেস ও পাকিস্তান মুসলিম লীগের টানাপোড়েনের মাঝে নদিয়া জেলার বেশ কিছু অংশ অধুনা পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যায়। পরে তা সংশোধন হয়ে ফের নদিয়া জেলা ভারতের অন্তর্ভুক্ত হয়। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ যেমন স্বাধীন হয়েছিল, পাশাপাশি র্যাডক্লিফ যে লাইন ছিল, অর্থাৎ সিরিল র্যাডক্লিফের, তার সেই লাইনের নকশায় বেশ কিছুটা ভুল ছিল, ফলে নদিয়ার একটা বৃহৎ অংশ, মূলত রানাঘাট মহকুমা এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা, পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। এবং সেই ঘটনায় নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন, এবং যাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন কৃষ্ণনগরের মহারানী জ্যোতির্ময়ী দেবী এবং শান্তিপুরের সুসন্তান পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র। তারা লর্ড মাউন্টব্যাটেনকে তারা অনুরোধ করেন যে নদিয়ার যে হিন্দু অধ্যুষিত অঞ্চল এবং উত্তর চব্বিশ পরগনার যে হিন্দু অধ্যুষিত অঞ্চল, সেগুলোকে পুনরায় ভারতভুক্তি করার জন্য। তাদের সেই দাবি মেনে নিয়ে লর্ড মাউন্টব্যাটেন এবং পণ্ডিত জওহরলাল নেহরু তারা সেই র্যাডক্লিফ লাইনে তারা সংশোধন করেন এবং 17ই আগস্ট 1947 তারা পুনরায় এই অংশটাকে ভারতভুক্ত, অর্থাৎ ভারতের অংশ হিসেবে তারা নির্ধারিত করেন। সেই থেকে 18ই আগস্ট শান্তিপুর এবং নদিয়ার বিভিন্ন অংশে বিভিন্ন সামাজিক সংগঠন, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, তারা এই দিনটাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভারতভুক্তি দিবস হিসেবে পালন করে। ফলে দীর্ঘ অত্যাচারের পর 15ই আগস্ট গোটা ভারতবাসী স্বাধীনতার প্রকৃত স্বাদ পেলেও তৎকালীন দেশীয় নেতৃত্ব আর ব্রিটিশ শাসকের ভুলে অত্যাচার সমাপ্তির প্রকৃত স্বাদ পায়নি গোটা নদিয়াবাসী। দেশভাগের সেই যন্ত্রণার কথা আজও মনে পড়ে যায় নদিয়ার মাটিতে 18ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হয়। এবং এইখানকার কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছুর সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে রয়েছে, সেই ব্যাপারটা তার পুরোধার যুক্তির মাধ্যমে তিনি আমাদের পণ্ডিত নেহরুকে, তৎকালীন প্রধানমন্ত্রী, তাকে বোঝাতে সক্ষম হন। এবং তারপর 17ই আগস্ট রাত্রেবেলা সিদ্ধান্ত হয় যে নদিয়ার এই অংশটাও, শান্তিপুর শিবনিবাস দিয়ে এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটাও ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে। তো সেইটা পরের দিন সকাল ঘোষণার পর প্রথমে বেতারের মাধ্যমে ঘোষণা করা হয়, তারপর আমাদের শান্তিপুরের মানুষ, বিশিষ্ট কবি কবি গুণানীলাল বন্দ্যোপাধ্যায়, তিনি 18ই আগস্ট সকালে এই নেতাজি মোড়ে নেতাজির সামনে তিনি পতাকা উত্তোলন করেছিলেন।
তবে এরই মাঝে শান্তি একটাই, তা হলো দুদিন পরে হলেও অবশেষে প্রমাণ হয় আমরা ভারতীয়। প্রতি বছরের মতো এদিনও শান্তিপুর পোস্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় নাগরিকেরা, তার সাথে চলে দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর যে এই দিনটা যেমন আমরা অত্যন্ত অনাড়ম্বরভাবে পালন করি, তার কারণ হচ্ছে বহু মানুষের জীবন জীবিকা তছনছ হয়ে গিয়েছিল এই দেশভাগের মধ্যে দিয়ে। তখনকার দিনে কিছু রাষ্ট্রনেতার গোঁয়ার্তুমির জন্য এই অবস্থা তৈরি হয়েছিল। এই সমস্যা একটু সময় নিয়ে করলে বোধহয় সমাধান করা যেত, এতটা ক্ষতি হতো না, এটা আমরা মনে করি। আর আজকের জন্য আলাদা করে কিছু নেই, একটা অনেকেই বলছেন যে নদিয়া বিভাজন, যে বিভাজনের রাজনীতির ব্যাপারটা তো আমাদের থাকে, শাসক সবসময় মানুষকে বিভাজন করতে চায়, তো সেইটা মানুষ আন্দোলন করবে যদি তারা মনে করেন যে অখণ্ড থাকবেন তারা থাকবেন, যদি মানুষ মনে করেন যে তারা বিভাজিত হবেন সেটা সরকারের সিদ্ধান্ত, সাধারণ মানুষের সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।